আমাদের আজকের টপিকটা ডিফারেন্সিয়েশন। আমরা শিখব যে বেসিক ডিফারেন্সিয়েশনের যে প্রসেসগুলো এবং ফর্মুলাগুলো সেগুলোর কিছু কিছু আমরা আজকে দেখব। আমাদের প্রথম ফর্মুলাটা হলো ddx of x to the power n equals to n into x to the power n minus 1। অর্থাৎ যে কোনো একটা x এর ফাংশন x to the power something, সেটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে তার কি হবে, পাওয়ারটা সামনে চলে আসে এবং রেজাল্টে x এর পাওয়ারটা এক কমে যায়। ফর এক্সাম্পল আমরা একটা এক্সাম্পল দেখব, ddx of x to the power 5, আমি যখন ডিফারেন্সিয়েট করতে যাব তখন কি ঘটবে, এই 5টা সামনে চলে আসবে, x বসবে এবং x এর পাওয়ারটা হয়ে যাবে এক কম, অর্থাৎ 5 minus 1 that is 4। আমি যদি একভাবে লিখতে যাই ddx of x to the power 100, এটার অর্থ কি দাঁড়াবে, 100 ইনটু x টু দি পাওয়ার 99, পাওয়ারটা সামনে চলে আসছে এবং x এর পাওয়ারটা 1 কমে যাচ্ছে। আর এগুলো ছিল একদম বেসিক রুল। এরপর আমরা যদি এই বেসিক রুল থেকে একটু ডেরাইভেশনে যাই তাহলে ব্যাপারগুলো কি রকম দাঁড়ায় আমরা একটু দেখার চেষ্টা করি। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি ddx of 1/x, এটাকে আমরা কিভাবে দেখব, 1/x অর্থ কি, 1/x অর্থ হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস 1, অর্থাৎ পরের লাইনটা আমরা লিখতে পারবো এই মাইনাস 1 সামনে চলে আসবে ইনটু x টু দি পাওয়ার, এই মাইনাস 1 যদি 1 কমে যায় তখন সেটা কি দাঁড়াবে, মাইনাস 2। আমরা কি জানি মাইনাসটা সামনে থাকবে, যদি কোনো একটা x এর উপর পাওয়ারটা যদি নেগেটিভ হয় তাহলে সেটা কি হবে, নিচে চলে গিয়ে পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ x টু দি পাওয়ার মাইনাস 2 কে আমরা লিখতে পারবো 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 2 বা 1 ডিভাইড বাই x স্কোয়ার। এতো গেল যে যদি কোনো পাওয়ারটা নেগেটিভ থাকে তখন কি রকম হবে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, আরেকটা এক্সাম্পল দেখি ddx of 1 বাই x স্কোয়ার, এটা কি বোঝায়, ddx of x টু দি পাওয়ার মাইনাস 2, অর্থাৎ মাইনাস 2 x টু দি পাওয়ার, এই মাইনাস 2 টা 1 কমে গিয়ে কত হয়ে যাবে, মাইনাস 3। এরপর আমরা চলে আসবো আরেকটা এক্সাম্পলে, ddx of root x, root মানে কি জিনিস, root শব্দের অর্থ হচ্ছে যে কোনো জিনিসের উপর পাওয়ার হাফ থাকে সেটাকে আমরা root বলি। তাহলে root x কে আমরা কি লিখতে পারি, root x কে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার হাফ। সো পরের লাইনটায় লেখা যায় এই পাওয়ারটা সামনে চলে আসবে হাফ সামনে, x টু দি পাওয়ার এই পাওয়ারটা 1 কমে যাবে, হাফ মাইনাস 1 দ্যাট মিন্স হাফ x টু দি পাওয়ার মাইনাস হাফ। মাইনাস হাফ শব্দটার অর্থ কি, মাইনাস হাফ শব্দের অর্থ হচ্ছে পাওয়ারটা নিচে চলে যাবে হাফ অবস্থায়, হাফ ইনটু 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার হাফ। অর্থাৎ পরের লাইনটা আমরা কি লিখতে পারি, 1 ডিভাইডেড বাই 2 থাকবে আর x টু দি পাওয়ার হাফ মানে রুট x। অর্থাৎ আমি এক কথায় এই কথাটা বলতে পারি যে আমি যদি রুট x কে ডিফারেন্সিয়েট করি আমরা কি পাবো, 1 ডিভাইডেড বাই 2 রুট x, যেটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন অঙ্কে ইউজ করার জন্য ডাইরেক্ট মনে রাখতে পারেন, আর এটা তার প্রসিডিউরটা। এই একইভাবে ddx of x টু দি পাওয়ার n ইকুয়ালস টু n ইনটু x মাইনাস 1 ফর্মুলা দিয়ে যে কোনো রকমের অঙ্ক খুব সহজেই করে ফেলা যায়। এখন আমরা একটা বড় এক্সাম্পলে আসি, বড় এক্সাম্পল বলতে আমরা একটা ফাংশন দিচ্ছি y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 5 প্লাস 6 ইনটু x টু দি পাওয়ার 2 প্লাস 3x dy dx, অর্থাৎ আমরা এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করব। আচ্ছা আমরা যখন ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করব তখন কয়েকটা জিনিস আমার মাথায় রাখতে হবে, x টু দি পাওয়ার 5 এটা আমরা অলরেডি করেছি, কি হবে 5টা সামনে চলে আসবে, x থাকবে, পাওয়ার 1 কমে যাবে, প্লাস 6x স্কয়ার, একে ডিফারেন্সিয়েট করলে ব্যাপারটা কি রকম দাঁড়াবে, 6 সামনে থাকবে, x স্কয়ার পাওয়ারটা সামনে চলে আসবে ইনটু x টু দি পাওয়ার 2 মাইনাস 1, পাওয়ার হয়ে যাবে 1, প্লাস
3 x কে ডিফারেনশিয়েট করব x কে যদি আমরা ডিফারেনশিয়েট করতে যাই তখন x কে ডিফারেনশিয়েট করলে কত হয় কে কি বলতে পারবে আমরা একটু করে দেখি ddx of x x means কি এর উপর পাওয়ার 1 1 সামনে চলে আসবে x এর উপর পাওয়ারটা 1 কমে 0 হয়ে যাবে anything to the power 0 is 1 that means x কে যদি আমরা ডিফারেনশিয়েট করি আমরা কি পাবো 1 পাবো তাহলে ট্রাইস x কে ডিফারেনশিয়েট করলে আমরা পাবো 1 সো উপরের যে নাম্বার যে ফাংশনটা ছিল তাকে ডিফারেনশিয়েট করার পর আমি কি পেলাম 5x টু দি পাওয়ার 4 প্লাস 6 টু জেড 12 x প্লাস 3 এই এক্সাম্পলটা দেওয়ার পর আমি আরেকটা এক্সাম্পলে যাচ্ছি আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরেকটু ক্লিয়ার করার জন্য y equals to 6x to the power 5 plus 9x plus 3 আচ্ছা dy dx আমি আবার ডিফারেনশিয়েট করছি 6 তো থাকবে x to the power 5 কে ডিফারেনশিয়েট করলে কি হবে 5 টা সামনে আসবে x to the power 4 plus 9 থাকবে x কে ডিফারেনশিয়েট করলে কত হয় একটু আগে আমি আপনাদেরকে শিখিয়েছি x কে ডিফারেনশিয়েট করলে হয় 1 plus 3 কে ডিফারেনশিয়েট করলে কত হবে বিগিনারদের জন্য একটা কমন মিস্টেক হতে পারে যে অনেকেই হয়তো 3 কে ডিফারেনশিয়েট করে 3 লিখে দিতে পারেন বাট 3 বা যে কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার যে নাম্বারটা চেঞ্জ হচ্ছে না এখানে কোনো x 9 এরকম যে কোনো নাম্বারকে ডিফারেনশিয়েট করলে 0 হয় আপনারা লিখে রাখুন ddx অফ এনি কনস্ট্যান্ট ইজ 0 সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 3 3 একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কে যদি আমি ডিফারেনশিয়েট করতে যাই তাহলে 0 হবে কেন 0 হবে কারণ হলো ddx বা ডিফারেনশিয়েশন এটাতে কি বোঝায় এটাতে বোঝায় আসলে রেট অফ চেঞ্জ তো আপনার x কি হবে চেঞ্জ হচ্ছে সেটা dy dx রিপ্রেজেন্ট করে যে y নামের একটা ফাংশন কিভাবে x এর রেসপেক্টে চেঞ্জ হচ্ছে 3 এ তো কখনোই চেঞ্জ হবে না যেহেতু 3 কখনো চেঞ্জ হবে না যেই কারণে সেই কারণে তার কোনো রেট অফ চেঞ্জ নেই যেই কারণে 3 কে ডিফারেনশিয়েট করে আমি কি পাচ্ছি 0 পাচ্ছি সো ফাইনালি আমার অ্যানসারটা দাঁড়াচ্ছে 6 5 সে 30 x টু দি পাওয়ার 4 প্লাস 9 এই দুটো এক্সাম্পল মোটামুটি সহজ এক্সাম্পল ছিল এরপর আমরা একটু অ্যাডভান্স একটা এক্সাম্পলে যাব y equals to 6 root x plus 5 into x cube plus 1 divided by x plus 9 এখন এটাকে ডিফারেনশিয়েট করলে কি দাঁড়াবে এখানে এটাকে ডিফারেনশিয়েট করলে কি দাঁড়াবে আমরা ফার্স্টে চিন্তা করি dy dx পুরো ফাংশনটাকে আমরা ডিফাইন করছি 6 ইনটু রুট x কে আমরা ডিফারেনশিয়েট করলে কি পাই আপনারা একটু মনে করার চেষ্টা করুন আমি ভিডিও শুরুতেই দেখিয়েছি যখন আমরা রুট x কে ডিফারেনশিয়েট করব তখন আমরা 1 ডিভাইড বাই 2 রুট x পাই সো 1 ডিভাইড বাই 2 রুট x প্লাস 5x কিউব এটাকে আমরা কি লিখবো 5 ইনটু এই পাওয়ারটা সামনে চলে আসবে 3x টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই x 1 বাই x কে আমরা এর আগে ডিফারেনশিয়েট করেছিলাম 1 বাই x কে আমরা দেখিয়েছিলাম ডিফারেনশিয়েট করলে কি হয় ddx অফ 1 বাই x আপনারা ভিডিওর শুরুর দিকে আরেকবার দেখে নিতে পারেন এটাকে ডিফারেনশিয়েট করলে আসে 1 ডিভাইডেড বাই মাইনাস 1 ডিভাইড বাই x স্কয়ার প্লাস 9 কে ডিফারেনশিয়েট করব একটা কনস্ট্যান্ট টার্ম কে যদি আপনারা ডিফারেনশিয়েট করেন তাহলে কত আসে 0 সো এখান থেকে আমরা কি পাচ্ছি এই দুটো কাটাকাটি করে 3 3 ডিভাইডেড বাই রুট x প্লাস 15 x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার আমাদের যে রাশিটা গিভেন ছিল বা যে ফাংশনটা গিভেন ছিল y equals to this সেটাকে আমরা ডিফারেনশিয়েট করে এটুকু পেলাম তার এখন আপনাদের করণীয় কি যে অঙ্কগুলো আমি এখন আপনাদেরকে দেখালাম এই অঙ্কগুলো করার সময় শেখার সময় অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবেন এবং আজকে এইটুকু আপনারা বাসায় প্র্যাকটিস করবেন
এবং প্রত্যেকটা অঙ্ক দেখে দেখে একবার এবং না দেখে একবার প্র্যাকটিস করবেন, তাহলে ডিফারেন্সিয়েশনের প্রথম ফর্মুলাটা আপনারা মোটামুটি বুঝে উঠতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।